গুড মর্নিং এভরিওয়ান, স্কিউফি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি কালার হাবিব সেলুনে, যেখানে চলছে পুজোর জন্য বাম্পার অফার। হ্যাঁ, আজকে শুধু আমরা দুই বোন মিলে যাইনি, সাথে গিয়েছিল আরো দুটো বোন। দি করাবে হাইলাইটস, তার সাথে করাবে হেয়ার স্পা। তাই প্রথমে হেয়ার ওয়াশ করে নিয়ে বসে পড়েছে হেয়ার স্পা করাতে। স্পা ক্রিম দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর যখন হেড মাসাজ শুরু হলো, তখন আর দিকে দেখে কে, পারলে ওখানে ও ঘুমিয়েই পড়ে। আর অন্যদিকে আমি নিউ হেয়ার লুক নেওয়ার জন্য স্মুথনিং করাতে বসে পড়েছি। এই পুজোতে আমার ফিমেল বন্ধুরা নিশ্চয়ই চাইছো স্মুথনিং করাতে, তাই তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসে ভিডিওটাই আসছে নেক্সট ব্লগে। মাইল্ড ক্রিম অ্যাপ্লাই করে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর তারপর আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি। তারপর আর কি হেয়ার ড্রাই করে নিয়ে শুরু হলো আইনিং এর পার্ট। অনেকদিনের ইচ্ছা স্মুথনিং করাবো, কিন্তু মা দিদির অনিচ্ছার জন্য এতদিন আর করিয়ে উঠতে পারিনি। স্ট্রেটনিং এন্ড স্মুথনিং এ হেয়ার ড্যামেজ হলো, কিন্তু ওই যে কথায় আছে না, মন যেখানে একবার আটকে যায় সেখান থেকে বেরিয়ে আসাটা খুবই মুশকিল। আলটিমেট মা দিদিকে রাজি করিয়ে এই পুজোতে চলে এসেছি স্মুথনিং করাতে। আমার সাথে আরেকটি বোন এসেছিল, ও স্মুথনিং করাবে বলে, কিন্তু ও কিছুদিন আগে মাইল্ড ক্রিম অ্যাপ্লাই করেছিল বলে ওই জন্য এখান থেকে ওকে বারণ করলো যাতে ও স্মুথনিং না করায়, না হলে ওর চুলটা আরো বেশি ড্যামেজ হবে। ওই জন্য নর্মাল হেয়ার স্পাটাই করিয়ে নিল। ওর চুলটা এতটাই লম্বা ছিল যে পুরো চুলে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করতে ওর অনেক সময় লেগে গেছে। এটাই হচ্ছে আমার আরেকটি বোনুর ফাইনাল লুক। এই পুজোতে তিন ননদ মিলে যখন নিজেদের লুকস চেঞ্জ করতে এসেছে, তখন বাড়ির ছোট সদস্যই বা পিছনে থাকবে কেন? ও চলে এসছে নতুন হেয়ার লুকস নেওয়ার জন্য। হাইলাইটস আর হেয়ার স্পার পর এটা হচ্ছে দিয়ের ফাইনাল লুক। এখানকার সার্ভিসটা আমাদের খুবই ভালো লাগে। আমরা পুরো সার্ভিসটা নিয়েছিলাম উজ্জ্বলের কাছ থেকে। এই পুজোতে তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। আর হ্যাঁ, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমাদের ছোট আনন্দগুলো তোমাদের সাথে ভাগ করে নিলাম। যেতে যেতে লাইক আর শেয়ার করতে ভুলো না যেন। তো চলো, আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।